হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের সাথে গ্যাসের চুলায় বেকারি স্টাইলের বিস্কিট রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। প্রথমে একটা বল নিয়ে নিলাম, হাফ কাপ চিনিকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। বলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, চিনির সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি, স্বাদ মতো লবণ। এবার একটা হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে যাওয়ার পর এখানে যোগ করব ময়দা। এখানে ময়দা ব্যবহার করতেছি 2 কাপ, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ পরিমাণ। এই পর্যায়ে আমি হাত দিয়ে মেখে নিতেছি। ভালোভাবে মেখে নেওয়ার পর খামিরটা একদম বেশি নরমও না, আবার একদম বেশি শক্ত না। আর এখানে আমি কোনো ফানি ব্যবহার করি নাই। এখন ডেকে 10 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর, কিছুটা পরিমাণ ময়ান নিয়ে নিলাম। প্রথমে এভাবে একটু গোল করে নেব, তারপরে হাত দিয়ে চেপে চেপে দিব। রুটিন মতো বেলে নেওয়া দরকার নেই, এভাবে হাত দিয়ে করে নিতে পারবেন। এখানে আমি কিছু কুকি কাটা নিয়েছি, এই কুকি কাটার দিয়ে বিস্কিটগুলো কেটে নিব। কুকি কাটার গুলো বসে দেওয়ার পর চারিদিক থেকে খুলে নেব। এই যে প্রথমে একটা বের করে নিয়েছি, একটা একটা করে মোল্ডে নিয়ে নিব। এভাবে আমি সবগুলো বিস্কিট কেটে নেব। সবগুলো বিস্কিট বানিয়ে নেওয়ার পর এখন আমার লাগবে একটা ডিমের কুসুম। ডিমের কুসুমটা একটু ফেটিয়ে নিচ্ছি। এবার একটা ব্রাশ দিয়ে বিস্কিটের উপর ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি। বিস্কিটের উপর ডিমের কুসুম দিলে বিস্কিটের কালারটা অনেক সুন্দর আসে। এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। এভাবে আমি সবগুলো বিস্কিটের উপর কুসুম লাগিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কিটে ডিম লাগিয়ে নেওয়ার পর এবার ডিমের উপরে কিছুটা পরিমাণ সাদা তিল ছিটিয়ে দিব। আপনাদের হাতের কাছে থাকলে তিলটা দিতে পারেন, একইভাবে এগুলোতেও সাদা তিল ছিটিয়ে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এবার বিস্কিটের মোল্ডটা দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় 5 মিনিট চুলার জালটা মিডিয়াম থাকবে, তারপর 20 মিনিট লো করে দিব। প্রায় 25 মিনিটের মতো সময় লাগবে। আর যে বিস্কিটগুলো রয়ে গেছে ওগুলো আমি গ্যাস ওভেনে তৈরি করে নিব। এর জন্য গ্যাস ওভেনটা প্রিহিট করে নিয়েছি। বিস্কিট গ্যাস ওভেনে দিয়ে দিচ্ছি। এখন গ্যাস ওভেনের দরজাটা লাগিয়ে দিচ্ছি, অপেক্ষা করব 20 মিনিট। ফিরে আসলাম 25 মিনিট পর, চুলাটা আমি অফ করে বিস্কিটটা নামিয়ে নিতেছি, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাস ওভেনের বিস্কিটগুলো হয়ে গিয়েছে, এখন এগুলোও নামিয়ে নিতেছি। সবগুলো বিস্কিট ঠান্ডা হয়ে যাওয়ার পর, এগুলো গ্যাস ওভেনে তৈরি আর এগুলো চুলাই তৈরি, দুটোটাই চুলাই তৈরি, তারপরে একটা গ্যাস ওভেন আর একটা চুলাই। এবার একটা বিস্কিট ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বিস্কিট দেখে আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিস্কিটের উপরের কালার আর অপর পাশের কালার,
এবার ফ্রাই প্যানে তৈরি বিস্কিটও বেঙ্গে দেখিয়ে দিচ্ছি। এই বিস্কিটগুলো কাছের ঝাড়ে ভরে 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। পপুলার ব্লগ এন্ড শপিং, খুদা হাফেজ।